নমস্কার আমার সব বন্ধুদের, সব সতীর্থদের, আমাকে তোমাদের সবার মধ্যে আজকে আসার যে সুযোগটা করে দিলে, আই রিমেইন ইনফাইনাইটলি গ্রেটফুল ফর দ্যাট অপরচুনিটি। একদিন যখন বাংলা রেনেসাঁর ইতিহাস লেখা হয়েছিল, তখন কথায় বলতো যে বাংলার রেনেসাঁ রামমোহনে শুরু এবং রবীন্দ্রনাথে শেষ। আজকে আমাদের মতো একজন বয়স্কদের প্রজন্ম অন্তত এই একবিংশ শতাব্দীর বাংলার বুকে বেঁচে থেকে ভুলে যাবে। আজকের বাংলার রেনেসাঁ এই জুনিয়র ডাক্তারদের হাতে শুরু। অগস্ট 2024-এর সমস্ত দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা মনে রাখবে যে তোমরা যে কাজটা করেছো, এই কাজ প্রায় 150 বছর বাঙালি করার সাহস বা সুযোগ কোনো পায়নি। টু ইয়োর জেনারেশন, টু ইয়োর কারেজ, টু ইয়োর কনভিকশন, উই রিমেইন গ্রেটফুল। আমরা সবাই উপর রাগ করেছি যেদিন এই ফুটফুটে মেয়েটি তার হয়তো জীবনের শেষ কিছু মুহূর্ত কি চরম অপমান ব্যথার মধ্যে দিয়ে কাটিয়ে তাকে ছেড়ে যেতে হলো। তারপরের থেকে আমরা সবার উপর রাগ করেছি, আমরা পুলিশের ওপর রাগ করেছি, মেডিকেল মাফিয়ার ওপর রাগ করেছি, মন্ত্রীদের ওপর রাগ করেছি, সবার ওপর রাগ করেছি, সন্দীপ ঘোষের ওপর রাগ করেছি। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের ওপর যথেষ্ট পরিমাণে রাগ করেছি কিনা? আর উই সাফিসিয়েন্টলি অ্যাংরি উইথ আওয়ারসেলভস যে কেন আমরা দশকের পর দশক ধরে একটু একটু করে এই কখনো ফোঁটা ফোঁটা, কখনো কাপ কাপ, কখনো লিটার লিটার জল আমরা এই বিষবৃক্ষের তলায় ঠেলেছি, যে কারণে আজ এই বিষবৃক্ষের একটা ফল পেয়ে এই মেয়েটির আজকে এই অবস্থা হলো। আজকে আমাদের সবাইয়ের মধ্যে অনেক রাগ আছে। দ্য সিটি ইজ অ্যাংরি, দ্য স্টেট ইজ অ্যাংরি, দ্য প্রফেশন ইজ অ্যাংরি। কিন্তু এই রাগের কোনো পরিণতি হবে না যদি না এই রাগের মধ্যে থেকে আপনারা, বিশেষ করে আপনারা, আপনারা যারা একাডেমিক মেডিকেল প্র্যাকটিস, একাডেমিক মেডিকেল টিচিং এর মধ্যে আছেন, আপনারা হচ্ছেন দ্য ক্রাক্স, দ্য সোল অফ দ্য মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার অফ আওয়ার স্টেট। এবার আমরা যেমন এক 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 করে এত লোকের ওপর রাগ করলাম, আমাদের এখন সময়টা এসেছে জেনে নেওয়ার যে আমাদের মোটামুটি এখন কি স্ট্যান্ডার্ড অপারেটিং রিকোয়ারমেন্টস, কি কিভাবে আমরা একটা হোয়াইট পেপার করে দেব, যে কথাটা আমরা কালকে ন্যাশনালেও গিয়েও বলেছি, প্লিজ ফর্ম দিস। অ্যাঙ্গার ইজ লাইক ইথার, কিছুদিন থাকবে তারপর মিলিয়ে যাবে। কিন্তু আজকে আমরা ডাক্তাররা যারা নিজেদের স্বার্থপরতার জন্যে, নিজেদের গোষ্ঠী স্বার্থের জন্যে, নিজেদের ওভার পলিটিসাইজেশনের জন্য অন্তত বিগত 40 বছর ধরে নিজেদের এমন একটা নৈরাজ্যের মধ্যে, এই নৈরাজ্যের 50 ভাগের ওপর হচ্ছে ক্রিয়েটেড বাই আওয়ার সেলফ। তাহলে আজকের যদি এই সুযোগটা না নিয়ে যেরকম একদিকে ইনভেস্টিগেশন হচ্ছে, সেই রকম এই সময়ের মধ্যে একটা ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে একটা ইন্ট্রোস্পেকশন হওয়া উচিত। এবং এই ইন্ট্রোস্পেকশন আমাদের বলে দেবে যে আমরা মেডিকেল এডুকেশনের মধ্যে কি ঝামেলা দেখেছি, কি ঝামেলা দেখতে চাই না। আপনাদের সার্ভিস কন্ডিশনস এর মধ্যে এই যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, প্রতিটা জিনিস নিয়ে পদে 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 করাপশন অ্যান্ড ম্যাল প্র্যাকটিস অফ এভরি ডিসক্রিপশন আজকে এসে দাঁড়িয়েছে। উই নিড আ ডকুমেন্টেড হোয়াইট পেপার ফ্রম ইউ যে যেটা আমরা দেখেছি আমরা দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি চাই না। আজকে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, যে ইনস্টিটিউশনগুলো ওই যে স্পাইনের আমরা কথা বলছি, আমাদের তো প্রফেশনাল স্পাইনটাই আজকে কোথায় আছে কেউ জানে না। লুক অ্যাট দ্য ইনস্টিটিউশনস লাইক মেডিকেল কাউন্সিল,
আজকে কি আমরা নিজেদের একটা খুব দারুণ জায়গায় এনেছি? আমি তো জানি না, অর্ধেক ইলেকশনের আমি ধারে কাছে যাই না, কাছেও গেছি না। একটা মেডিকেল কাউন্সিলের ইলেকশন হয়েছে, আমার যদ্দূর মনে হচ্ছে সেই সময় বোধ হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল। দের ওয়াজ মোর অ্যানিমোসিটি, দের ওয়াজ মোর আর্মস অ্যান্ড ওয়েপন্স ইন দ্য মেডিকেল কাউন্সিল ইলেকশন দ্যান ইন দ্য ইউক্রেন রাশিয়ান কনফ্লিক্ট। আমরা নিজেদের কি জঘন্য অবস্থায় সেখানে নিয়ে গেছি! আমি সত্যি, আমাকে সাদা খাতা দিলে আমি লিখে বলতে পারবো না তার মানেটা কি। কানে শুধু একটা কথা আসতো, প্যানেল প্যানেল প্যানেল, গ্রুপ গ্রুপ গ্রুপ। আমি ভাবতাম আমি তো খালি ডাক্তারদের নাম জানি, কতগুলো কতগুলো, কেউ সার্জন, কেউ ফিজিশিয়ান, কেউ অ্যানিস্থেটিস্ট, কেউ গাইনোকোলজিস্ট, এদের কথা জানি। এই প্যানেলটা কি ব্যাপার, এই গ্রুপটা কি ব্যাপার? আপনি আবার এই প্যানেলে না হয় অন্য প্যানেলে হলে আপনাকে সেই কালা পানি বার করিয়ে কোথায় যাবজ্জীবন দীপান্তর করে দেবে, এমন সেই প্যানেলের ক্ষমতা, এমন সেই গ্রুপের ক্ষমতা। তো বন্ধুরা চিন্তা করে দেখুন, এই যে এক একটা পকেট সাইজ ফ্র্যাঙ্কেনস্টাইন সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রফেশনের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে, এরা কারা? এরা মঙ্গল গ্রহ থেকে এসছে? আসেনি। এরা বহিরাগত? এরা বহিরাগত নয়, এরা আমাদেরই প্রফেশনাল কমিউনিটির কারা। এবং আমরা কখনো ভয় পেয়ে, কখনো সুবিধায়, কখন কখন কার থেকে দু চামচে এক্সট্রা গাওয়া ঘি জোগাড় করতে পারবো সেই প্রত্যাশায় আমরা 50 বছর ধরে নিজেদের ডাক্তার এবং ডাক্তারির পেশা এবং সত্তাটাকে বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। উই হ্যাভ বিন ওয়ার্স দ্যান দ্য নচ গার্লস অফ সেন্ট্রাল ইন্ডিয়া। নেভার অ্যাগেন, নেভার অ্যাগেন শ্যাল বি রিডিউস টু দিস ডেপ্থস। আর আমাদের করার পাপের প্রায়শ্চিত্ত করছে এই ছেলে মেয়েগুলো। আর দুদিন বাদে মহালয়া হবে। আমরা যারা বয়স্ক লোকরা, কেউ কেউ এখনো বেঁচে আছি, আজকে এই জীবিত মানুষগুলোর, যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার মূল্যবোধ চলে গেছিল, যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার পেশাকে সেই পেশা শ্রদ্ধা করতে পারত না, আজকে তোমরা জীবিত অবস্থায় আমাদের তর্পণ করলে তোমাদের সেই তর্পণ আমরা গ্রহণ করব। আমরা অন্তত ভেবে দেখি আপনাদের মতো, দের ইজ নো হায়ার কনসেন্ট্রেশন অফ ইন্টেলেকচুয়াল ইকুইটি অফ মেডিকেল প্রফেশনালস ইন আওয়ার স্টেট দ্যান আ ইউনিট লাইক এসএসকে। আজকে আপনাদের মধ্যে থেকে শুধু রাগ বেরোলে চলবে না, ইট ইজ নট ওনলি আ সামেশন অফ অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংস্ট। আমরা নিজেদের এক মাস সময় দিই এবং সেখানে আমরা লিপিবদ্ধ করি, দের হ্যাজ টু বি ডকুমেন্টেশন। আপনি চিন্তা করে দেখুন, একদিন যখন এই ধুলো ঝড় খানিকটা সন্দেহ হবে, আমাদের হাতে কি রইল, আমরা কি নিয়ে আজকে, ওয়েদার ইট ইজ দ্য সেন্টার, ওয়েদার ইট ইজ দ্য স্টেট, কার সামনে আমরা দাঁড়াব? খালি চায়ের দোকানে গল্প করব, খালি চ্যানেলে চ্যানেলে বসে তার চেয়ার গরম করব? নো, আমাদের একটা ডকুমেন্টেড লিস্ট অফ প্র্যাকটিসেস থাকতে হবে যে দিস ইজ দ্য অ্যানালস অফ ডিফিকাল্টিস আওয়ার প্রফেশন ফেসড, এবং সেইটা আমাদের প্রেজেন্ট করতে হবে। আজকে কে হরিদাস পাল পুলিশ কমিশনার থাকলেন আর কে গোবিন্দ দাস পাল পুলিশ কমিশনারটাকে রিপ্লেস করলেন, ইট ডাজ নট ম্যাটার। Political and politics and bureaucracy is a musical chairs of one scoundrel replacing the another. তার উপর নির্ভর করে একটা প্রফেশন বেঁচে থাকতে পারে না। আমার ভবিষ্যৎ তো যা হবার হয়ে গেছে, এদের ভবিষ্যৎ, এদের প্রত্যেকের ভবিষ্যৎ ক্যানট বি আ হোস্টেজ টু সাম শর্ট টাইম পলিটিক্যাল স্নেকস অ্যান্ড ল্যাডার্স। তার উপরে ভবিষ্যৎ নির্ভর করতে পারে। আজকে এরা যে কাজটা করছে, সেই কাজটাকে আমরা সাবস্টিয়ানশিয়েট করি,
with an enumerated documented roadmap যে আমরা এইভাবে মেডিকেল কাউন্সিলকে চালাতে চাই, এইভাবে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে চালাতে চাই, এইভাবে আমাদের হেলথ ইনস্টিটিউশন গুলোকে চালাতে চাই। এবং এর থেকে যদি আমরা আবার নোট শর করি, দের ইজ নো রিজন কোভিড এর যদি তিনটে ওয়েভ আসতে পারে তাহলে এই ছেলে মেয়েগুলো দরকার হলে আর একবার গর্জে উঠবে, আর একবার যদি প্রয়োজন হয় আমরা এই রেগুলেশনে দাঁড়াতে পারবো। কিন্তু হাত জোর করে অনুরোধ করি আপনাদের, এই পুরো ব্যাপারটাকে কেবল খানিকটা রাগ আর প্রচুর আবেগ এর মধ্যে দিয়ে মিশে যেতে দেবেন না। আজকে রাত ফুরালে সুপ্রিম কোর্ট তার এটা নিয়ে বসবেন। আওয়ার সাবমিশন টু দ্য গ্রেট অনারেবলস অফ সুপ্রিম কোর্ট, আই হোপ আই এম রং, বাট দের ইজ অ্যান ইম্প্রেশন অ্যামাংস দ্য স্টুপিড hapless people of Bengal that Supreme Court has been more lenient than necessary. There is an apprehension in the people of Bengal that why a set of incongruencies, times are not matching, dates are not matching, the record keeping has been appalling. Why has got the Supreme Court of India to go over and express their dismay time after time after time? Supreme Court should come down and say, who is the person who has done this? Who is accountable? We want correction. Ajke sadharon manush, we the common people, today we can be exasperated, we can be depressed. How on earth ekta postmortem ei bhabe hote pare? How on earth ekta cremation ei bhabe hote pare? How on earth can the sanctity of a scene of crime be violated like this? That is the prerogative of the common man. The prerogative of the Supreme Court is to come down to specifics, ascertain accountability and take action. Supreme Court has to make sure the next time porer bar je ei tampering of justice seen and evidence er chesta korbe tar jeno buk ta kepe uthe, tar jeno hat ta kepe uthe. Ajke du palla dorja tar ek palla bondho kore arek palla ta khola rakhlam je sujog subidha moto kichu political party, কিছু ইনফ্লুয়েন্স পুলিশ অফিসাররা তারা গা বাঁচিয়ে তার মধ্যে দিয়ে আর একবার লুকোচুরি করার সুযোগ পেয়ে যাবে। অন্তত এই মেয়েটির ছবির সামনে আজকে এই শপথটা নিন যে নেভার এগেন, নেভার এগেন, নেভার এগেন। And again, our appeal to the Supreme Court, the rather friendly, mild, timid confabulations between your honorables and Mr. Kapil Sibal makes very good conversation for a high society Delhi club in an evening, but it does not satisfy the bleeding hearts of 100,000 doctors of Bengal. So with folded hands, bent knees, lying flat on the floor, we lie prostrate in front of the highest court of my country and ask, we need accountability and we ask for action. Our last ekta kotha bole jabo je janen to apnar ekta chobi dekhachilen bar bar 15th of August 1947 and 15th of August 2024. যখন আমাদের লালবাজার তীর্থ করতে নিয়ে গেছিল, যখন তোমরা সমস্ত গেলে লালবাজারে কদিন আগে, এদের অবস্থা হয়ে গেছে কি, এরা বারবার হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। কারণ এরা অনেক জন্তু জানোয়ার, এরা সব কিছু ঘেঁটে দেখেছে, এরা বাঘ দেখেছে, ভাল্লুক দেখেছে, সব কিছু দেখেছে। They do not know one animal, and that one animal are unified doctors. Thank you.
America. Nowhere in the country, nowhere in the country, in no zoological taxonomy has this animal ever been discovered jeta tumra kore dekhale amader samne. I do not just congratulate, but from every molecule of my existence I say, je what you have done, you have paid for the sins of your fathers when you have formed the West Bengal Junior Doctors Front. এই ইউনিটিকে আমরা রেখে যাই, আর লেট আস মেনটেন দ্য ইউনিটি উই মে হ্যাভ। তোমাদের অনেকের মধ্যে, আমাদের অনেকের মধ্যে কিছু কিছু পলিটিক্যাল ইনক্লিনেশন থাকতে পারে, বাট উই হ্যাভ টু নো ওয়েন টু রাইজ অবভ পলিটিক্স। সোসাইটি, লাইফ, জেনারেশন ইজ অবভ পলিটিক্স। আজকে আমরা ওকে হারিয়ে কেবল সেখানে আমাদের রাগের কিছু উত্তপ্ত কথা বলছি না, আজকে দিস ইজ অ্যান অপরচুনিটি যেখানে এডুকেশন রিক্লেমস মেডিকেল কলেজেস, যেখানে প্রপার সার্ভিস আবার মেডিকেল হসপিটালস আমরা দিতে পারব, আর যেখানে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ডিউটি দিতে দিতে, অনকল দিতে দিতে, পাশ দিয়ে কোন গুন্ডা হেঁটে গেল, পাশ দিয়ে দিয়ে কোন ছোট বড় নেতারা হেঁটে গেল, কোন লাল গেঞ্জি হেঁটে গেল, কোন বেগুনি জামা হেঁটে গেল, সেই চিন্তা ভাবনাগুলো না নিয়ে আবার তারা যেন কাজ করতে পারে। মে বি অল রিমেইন ইউনাইটেড অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন আপনাদের কাছে জোর হাতে যে মাই রিকোয়েস্ট, দীপেন্দ্রর সঙ্গে কালকে দেখা হয়েছিল, কালকে ওকে বলেছি যে ওয়েন আওয়ার অ্যাঙ্গার হ্যাজ সেটেলড let us hold on to something jeta ke amra bolbo the minimum standards to which amra amader medical college, educational institutions, hospitals, medical council there, these minimum standards will have to be adhered to. ekta doctor er jibon negotiable na, ekta doctor er jiboner values negotiable na. And once again I say, যে অন্তত সমকালীন ভারতবর্ষে সেই কৃষক আন্দোলনের পর থেকে আজকে পশ্চিমবাংলা যে আন্দোলনটা করে দেখালো, তার মূল মন্ত্র একটাই, যে বাংলা আজও আছে, বাঙালি আজও আছে, এবং বাঙালি যখন দরকার হয় বাঙালি দাঁড়াতে পারে, রুখতে পারে, এবং তোমরা if I die tomorrow, if I am left tomorrow, I die a happy man, because our future is in good hands. Thank you.